এক ব্যক্তি যদি একদিন ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তাহলে তার ব্যাপারেও একটা ব্যবস্থা আছে। আর এক ব্যক্তি রোজা রেখেছিল, কিন্তু রেখে রাখার পরও অকারণে ভেঙে ফেলল, তার ব্যাপারেও একটা ব্যবস্থা আছে। যেই ব্যক্তি রোজা রেখেছিল অকারণে ভেঙে ফেলল, তার প্রতি বিধান হইল ভাঙ্গা রোজাটা কাজা করবে, এবং কি অকারণে ভাঙ্গার কারণে আরো একাধারে 2 মাস রোজা রেখে তার কাফফারা দিবে। আশা করি আপনারা অনেকেই বিষয়টা জানেন। রোজা রাখার পরে যদি বিনা কারণে ভেঙে ফেলে, তাহলে 2 মাস রোজা রেখে তার কাফফারা দিতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়। যে রেখে ভেঙে ফেললো তার ব্যবস্থা, কিন্তু যেই ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা রাখলই না, তার কোনো কাফফারা নাই। রেখে ভেঙে ফেললে কাফফারা দিতে হয়, না রাখলে কোনো কাফফারা নাই। কথাটা বুঝার জন্য আপনারা একটু বলুন তো, যে রাখছিল প্রথমে শেষ পর্যন্ত ভেঙে ফেললো, তার অপরাধটা বড় না যে মূলত রোজাটা রাখলই না তার অপরাধটা বড়, যে রাখছেই না তার অপরাধ বড়, অথচ তার কোনো পানিশমেন্ট নাই, তার কোনো কাফফারা লাগবে না। একটা রোজা ইচ্ছাকৃতভাবে যে রাখলই না তার কোনো কাফফারা লাগবে না, যে রাখছিল ভেঙে ফেলছে তার জন্য কাফফারা। তাই সাহাবায়ে কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যেই লোক রেখেছিল ভেঙে ফেলল শেষ পর্যন্ত, তার অপরাধটা যেই লোক রাখলই না তার চেয়ে ছোট, যে শুরুর থেকে রোজাটা রাখলই না তার অপরাধটা বড়। ছোট অপরাধীর পানিশমেন্ট আছে, বড় অপরাধীর পানিশমেন্ট নাই কেন? বুঝতেছেন প্রশ্নটা? জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোক রোজা রেখেছিল শেষ পর্যন্ত অকারণে ভেঙে ফেলেছে, এই ভেঙে ফেলার কারণে তার যে পরিমাণ ক্ষতি হয়েছে, একাধারে 2 মাস রোজা রাখলে তার ক্ষতিটা পূরণ হবে, একাধারে 2 মাস রোজা রাখলে তার ক্ষতিটা পূরণ হবে। কিন্তু শুরু থেকেই ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি একটা রোজা রাখলো না, সে সারা জীবন বড় রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। কি কাফফারা দিবে সে? কি কাফফারা দিবে সে? তার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নাই। একদিন রোজা রাখলো না, 12 ঘন্টা খাদাফিনা করার মজার লুবে, ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি 12 ঘন্টা হয়, তাহলে 12 ঘন্টা অবাধে খানাফিনা করার লোভে এই রোজা না রাখার গুণাটা করল। ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি 14 ঘন্টা হয়, 14 ঘন্টা সময় অবাধে খানাফিনা করার লোভে একটা রোজা রাখলো না। একটা রোজা না রাখার মজা কত? 14 ঘন্টার খানাফিনা, সাজা কত? সারা জীবন বড় রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। বুঝে থাকলে বলুন তো, মজা গুনার মজা বড় না সাজা বড়? গুনার মজাটা খুব ছোট, সাজাটা অনেক বড়। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু ফমান সোয়ামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এর অর্থ হলো রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের আলাদা আমল মাত্র 2টা,
একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি, তাহাজ্জুদের নামাজ বারো মাসই পড়া যায়, আওয়াবিনের নামাজ বারো মাসই পড়া যায়, কুরআন তেলাওয়াত বারো মাসই করা যায়, দোয়া দুরুদ বারো মাসই করা যায়, কিন্তু রমজানের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবির নামাজ রমজান মাসের ভিতরেই পড়তে হয়। তাহলে রমজান মাসের আলাদা আমল মাত্র দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি। তাই রাসূল বলেন দিনের রোজাটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের তারাবিটা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুইটা কাজ, দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ওই লোকটার যদি ঈমান ঠিক থাকে, যদি ঈমান যদি ঠিক থাকে, বর্তমান দুনিয়ার অনেক মুসলমানের ঈমান ঠিক নাই, বর্তমান দুনিয়ার অনেক মুসলমানের ঈমান ঠিক নাই, চার ফরজ আদায় করে কেউ যদি উযু করে, চার ফরজ আদায় করে উযু করার পর যদি বায়ু ছেড়ে দেয়, উযু ঠিক আছে না? উযু ভেঙে গেছে? ঠিক তেমনিভাবে কলেমা পড়া মুসলমান হওয়ার পরে কোরআনের কোনো কথার বিরুদ্ধে যদি কেউ আপত্তি উঠায়, কোরআনের কোনো কথার বিরুদ্ধে যদি কেউ আপত্তি উঠায়, ওযুওয়ালা বায়ু ছেড়ে দিলে যেমন তার উযু ভেঙে যায়, তেমনিভাবে কোনো মুমিন মুসলমান কোরআনের কোনো কথার বিরুদ্ধে আপত্তি উঠাইলে তার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ঠিক আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? এই ধরনের মুসলমানের অভাব নাই বর্তমান সমাজ। বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আমাদের সমাজে আছে যাদের কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে যাদের আপত্তি আছে, কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে যাদের আপত্তি আছে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআনের কোনো কথার বিরুদ্ধে আপত্তি থাকলে ঈমান থাকে না ঈমান ধ্বংস হয়ে যায়? ঈমান ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। নবীর বিবিদেরকে এবং সাথে আল্লাহ মুসলমান নারীদেরকে কোথায় থাকতে বলেছেন? ঘরে থাকো। এখন যদি কেউ প্রশ্ন করে, পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারবে আর মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? প্রশ্ন কিসের বিরুদ্ধে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে। তুমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমান এনেছিলে, এখানে এসে তুমি তোমার ঈমানকে ধ্বংস করে দিলে, ঈমানকে ধ্বংস করে দিলে। এটা আজকে আমার আলোচ্য বিষয় নয় যে আল্লাহ কেন মুসলমানের নারীকে বসবাসের ঘরে থাকতে বলবে, এটা আলোচ্য বিষয় না, এটা আমার আয়াতের তফসিরের আওতায় পড়ে না। কথায় কথায় আশ্রয়ের জন্য আপনাদেরকে একটু আভাস দিচ্ছি, আল্লাহ নারীদেরকে এমন কতগুলি কাজের দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জীবনে যেইগুলি দুনিয়ার কোনো পুরুষকে দেন নাই। নারীদের আলাদা কিছু কাজ আছে, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা একমাত্র নারীদের কাজ, প্রত্যেকটা সন্তানকে গর্ভে ধারণ করা একমাত্র নারীদের কাজ, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা একমাত্র নারীদের কাজ, প্রতিটি সন্তানকে লালন পালন করা একমাত্র নারীদের কাজ, এগুলি কোনো পুরুষের কাজ নয়। এই কাজগুলি করার উপযুক্ত পরিবেশ হলো বসবাসের ঘর। কাজী আল্লাহ যে নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন,
যে অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত, চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়াতে এই সমাজ যারা মুসলমান হিসাবে পরিচিত এদের কারো এই আপত্তি নাই যে নারী কেন ঘরে থাকবে? যাদের আপত্তি আছে নারী কেন ঘরে থাকবে, এদের ইমান ঠিক আছে না ইমান নষ্ট হয়ে গেছে? রাসুল কি বলেন? রাসুল বলেন তুমি যদি দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় তারাবি পড়ো, তোমার ফলাফল পরে বলা হবে, আগে দেখতে হবে তোমার ইমান ঠিক আছে কিনা। ইমান যদি তোমার ধ্বংস হয়ে গিয়ে থাকে সারা বৎসর রোজা রাখলেও কোনো কাজ হবে না, ইমান যদি তোমার ধ্বংস হয়ে গিয়ে থাকে সারা বৎসর তারাবি পড়লেও কোনো কাজ হবে না। তাই রাসূল বলেন ফামান সোয়ামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের এই দুইটা কাজ করবে, দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, দুই শর্ত সাপেক্ষে, দুই কাজ দুই শর্ত, দুই কাজ দুই শর্ত, কাজ দুইটা কি? দিনের রোজা আর রাতের তারাবি, এই হলো দুই কাজ। শর্ত দুইটা কি? শর্ত দুইটা হলো, একটা শর্ত হইলো তোমার ঈমান ঠিক রাখো, আর একটা শর্ত হইল দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধু আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখো। দুনিয়ার কোনো স্বার্থে রোজা রাখবো না আল্লাহকে খুশি করার জন্য, এই দুই শর্তে যারা দুই কাজ করবে, আল্লাহর রাসূল বলেন খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই লোকটা যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন যেই রকম বেগুনা ছিল, দুই শর্তে রমজানে দুই কাজ যারা করবে এদেরকে আমি নূতন সন্তানের মতো সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে দেব। সুতরাং রোজার কোনো পুরস্কার আখেরাতে আছে কি না? তারাবির নামাজের কোনো পুরস্কার আছে কি না আখেরাতে? নামাজের কোনো পুরস্কার আখেরাতে আছে কি না?